बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, 2020 সনে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছিল, তখনও তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছিলে। এবারেও 2021 সনে আমাদের অনলাইন ক্লাস 12 জানুয়ারি থেকে শুরু হয়েছে। এবারেও তোমাদের অংশগ্রহণের জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমি জাকারিয়া হোসাইন, ভাইস প্রিন্সিপাল বগুড়া সেন্ট্রাল মডেল মাদ্রাসা রহমাননগর বগুড়া। আজকে আমি তোমাদের ক্লাস নিব দশম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র, টপিক হবে একাত্তরের দিনগুলি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগেই জেনে রাখার জন্য বলছি, আমাদের যে সিলেবাস অর্থাৎ 9 এবং 10, এই সিলেবাসকে আমরা চার ভাগে ভাগ করি। প্রথম তিনটি ভাগ 9-এর জন্য রাখি, অর্থাৎ প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার, এবং চতুর্থ ভাগ যেটা অর্থাৎ চার ভাগের শেষ ভাগ যেটা, সেটা আমরা 10-এর জন্য অর্থাৎ 10-এর প্রথম সেমিস্টারের মধ্যে আমাদের কোর্সটা শেষ করে দেই। এরপরে তোমাদের বাকি যে সময় থাকে, এই সময়টা আমরা প্রি টেস্টের জন্য তোমাদেরকে পুরো বইটা রিভাইজ করাই, টেস্ট পরীক্ষার জন্য পুরো বইটাকে আমরা আবারও রিভাইজ করাই। এতে করে দেখা যায় আমাদের ছাত্রছাত্রীর রেজাল্ট অনেক ভালো হয়। তোমরা এই বিধানটা অর্থাৎ এই ধারাটা অবশ্যই মেনে চলবে। আর এই অংশ হিসাবেই আমি আজকে তোমাদের চতুর্থ ভাগের প্রথম ছিল একাত্তরের দিনগুলি, জাহানারা ইমাম কর্তৃক লিখিত, এটা আমি তোমাদের জন্য 10-এর প্রথম ক্লাস দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি আমরা এই একাত্তরের দিনগুলি সম্পর্কে কি বলা হয়েছে। আমরা এখানে এই একাত্তরের দিনগুলি লেখক জাহানারা ইমাম, এখানে আমরা লেখক পরিচিতি জানব, যিনি লিখেছেন তিনি কে, এটা অবশ্যই আমাদের জানতে হবে। তারপরে এখান থেকে যে ছোট ছোট টিকা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, শব্দার্থগুলি জানতে হবে। তারপরে পুরা পাঠটি সুন্দর করে হৃদয়ঙ্গম করে বোঝার মতো করে পড়তে হবে, যেন এখান থেকে যে কোনো ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হোক, বহু নির্বাচনী প্রশ্নের যেন উত্তর আমরা দিতে পারি। পাশাপাশি যে তোমাদের যেটাই হোক না কেন, তোমাদের সৃজনশীল প্রশ্ন, সেটাও যেন আমরা সঠিক সুন্দরভাবে আনসার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি এই একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম কর্তৃক লিখিত, এটার লেখক পরিচিতি অর্থাৎ জাহানারা ইমাম কে ছিলেন, এটা আমাদের অবশ্যই জানার দরকার। ইনার লেখা পড়ব, ইনার সম্বন্ধে জানবো না, এটা কিন্তু কখনোই হয় না। প্রিয় শিক্ষার্থীরা, দেখো লেখক পরিচিতি, জাহানারা ইমাম 1923 সালের 3রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল আলী, তিনি ডিপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জাহানারা ইমাম 1947 সালে কলকাতার লেডি ব্রেবর্ন কলেজ থেকে বিএ পাস করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তার প্রথম সন্তান রুমি যোগদান করেন। রুমি ও তার সহযোদ্ধাদের বিভিন্ন অপারেশনে জাহানারা ইমাম সহযোগিতা করেন।
এছাড়া মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাদ্যের যোগান, গাড়িতে অস্ত্র আনা নেওয়া এবং তা যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া, খবর আদান প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে তিনি সর্বান্তকরণে অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষ দিকে রুমি শহীদ হন, জাহানারা ইমাম হন আমাদের শহীদ জননী। মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তার অসাধারণ গ্রন্থ একাত্তরের দিনগুলি সর্বত্র সমাদৃত। তার অন্যান্য গ্রন্থ হল গস কচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। একাত্তরের ঘাতক দালাল রাজাকার আলবদর আল শামসদের শাস্তির দাবিতে তিনি আমৃত সংগ্রাম করেছেন। 1994 সালের 26 জুন এই মহিষী নারী পরলোকগমন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাহানারা ইমাম সম্বন্ধে জানলাম। যেহেতু জাহানারা ইমামের প্রথম পুত্র রুমি এবং দ্বিতীয় পুত্র ছিল জামি, এই রুমি যুদ্ধে শহীদ হয়েছিলেন যুদ্ধের শেষ পর্যায়ে এসে, এই জন্য জাহানারা ইমামকে আমাদের শহীদ জননী বলা হয়। অর্থাৎ ওনার পুত্র যুদ্ধে যোগদান করে শহীদ হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো একজন মায়ের বুক খালি হলে তার কত কষ্ট, কত বেদনা হয়। আমরা জাহানারা ইমামের এই একাত্তরের দিনগুলি গল্পের মাধ্যমে এটা অবশ্যই জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই গল্প থেকে এরপরে আমরা কিছু শব্দার্থ বইয়ে যেটা আছে আমরা নির্বাচন করেছি, এটা অবশ্যই দেখে নিবে। কারণ গল্পের মধ্যে কিছু কঠিন শব্দ আছে যেগুলো অর্থ না জানলে আমরা ওই সম্বন্ধে আমরা ভালো বুঝতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে শব্দার্থ ও টিকা। জামি লেখকের ছোট ছেলে, অর্থাৎ রুমি ছিল লেখকের বড় ছেলে লেখিকার, আর জামি লেখিকার ছোট ছেলে। বিরান জনমানবহীন পরিত্যক্ত ফাঁকা, অর্থাৎ যেখানে কোনো জনমানব নেই, পরিত্যক্ত অবস্থায় যে জায়গাটা পড়ে থাকে এটাকে বিরান জায়গা বলা হয়। খুরপি, মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত এক প্রকার ছোট খন্তা, যেটা দেখবা যে যারা এই আবাদ করে, যারা কি রবি শস্য ফসল বিভিন্ন ধরনের শাকসবজি, তাদের কাছে এই খুরপাইটা থাকে। আমাদের এলাকায় অবশ্য খুরপাই বলা হয়, এখানে খুরপি বলছে। এটা দিয়ে এই ঘাস নিরানো হয়, ঘাসটা আগাছাগুলো ছাপ করে দেওয়া হয় গাছ থেকে। শরীফ লেখিকার স্বামী, রুমি জামির ভাই অর্থাৎ লেখিকার বড় ছেলে। অবরুদ্ধ, নিষ্ক্রিয়তা, যুদ্ধ রুদ্ধ বা আটক অবস্থায় কর্মহীনতা। কূটকৌশল, চতুরতা বা দুর্বুদ্ধি। বেনেট, বন্দুকের সঙ্গিন, বন্দুকের অগ্রভাগে লাগানো এক প্রকার বিষাক্ত ধারালো ছোরা। স্তম্ভিত, হতবাক বা বিস্মিত। গোয়েবলস মানে জার্মান বংশভূত হিটলারের সহযোগী, রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক যিনি। কথিকা, নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা। চরমপত্র, মৃত্যুর পূর্ব সময়ে লিখিত উপদেশ, শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্র, এটাকে চরমপত্র বলা হয়, যেটা 1971 সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম আর আক্তার মুকুল কর্তৃক লিখিত হানাদার বাহিনীর অপকৃতি ও মুক্তিযোদ্ধাদের সাফল্য নিয়ে হাস্য রসাত্মক এই কথিকাগুলো প্রচারিত হতো। এই কথিকাগুলো চরমপত্র নামে খ্যাত। তাহলে চরমপত্রটা কি? অর্থাৎ শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্রকে মূলত চরমপত্র বলা হয়, এবং এম আর আক্তার মুকুল কর্তৃক লিখিত এটা বাংলা বেতার, বাংলাদেশ বেতার থেকে এটা প্রচারিত হতো, এটাই মূলত চরমপত্র নামে পরিচিত। আলটিমেটাম, চূড়ান্ত সময় নির্ধারণ। গাজুরিয়া মাইর মানে গজারি কাঠের মতো শক্ত ভারী কাঠের লাঠি দিয়ে মার দেওয়া। মার্সি পিটিশন, শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন। লহমায় মানে মুহূর্তে।
তাহলে এখানে কিছু শব্দ যে শব্দগুলি দুর্বোধ্য যে শব্দগুলি কঠিন ছিল এটা আমি বই থেকেই তোমাদের এখানে দিয়েছি অবশ্যই তোমরা এই শব্দগুলির অর্থ মনোযোগ দিয়ে পড়বে এবং তোমাদের এটা তোমরা তোমাদের অন্তরে ধারণ করে নিবে যেন এই শব্দ অর্থ পরবর্তীতে পড়ার মধ্যে যখন পাবে এটা যেন সুন্দর করে তোমরা লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা যাব এই পাঠ পরিচিতি অর্থাৎ যে পাঠটা আমরা পড়ব এটার পরিচিতি অবশ্যই আমাদেরকে জানতে হবে পাঠ পরিচিতি না জানলে কি মানে কি লিখছে এটা আমরা বুঝতে পারবো না অর্থাৎ তার সমস্ত লেখা এই সারাংশ হিসাবে পাঠ পরিচিতির মধ্যে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা দেখো পাঠ পরিচিতি জানারা ইমাম রচিত একাত্তরের দিনগুলি শীর্ষক দিন পুঞ্জির আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে পাঠ্যভুক্ত অংশটুকু গৃহীত হয়েছে শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তার সন্তান রুমিকে হারিয়েছেন এই রচনায় গভীর বেদনার সঙ্গে আভাসে ইঙ্গিতে তিনি তার হৃদয়ে রক্তক্ষরণের কথা ব্যক্ত করেছেন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমেই ঢাকার নগর জীবন বিশৃঙ্খল হয়ে পড়েছিল শিশু কিশোররা স্কুলে যাবে না কিন্তু হানাদার বাহিনী জোর করে স্কুল কলেজ খোলা রাখবে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে জোর করে রেডিও টিভিতে বিবৃতি প্রদান করাবে আর হত্যা লুণ্ঠন অগ্নি সংযোগ তো আসি এই ছিল সেই দুঃসময়ে ঢাকার অবস্থা সেই দুর্বিষহ অবস্থার মর্মতুগ্ধ বিবরণ পাওয়া যায় এই স্মৃতিচারণে বিশেষ করে গর্ভজাত সন্তান রুমিকে বাঁচানোর জন্য হানাদার বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা না করে লেখিকা যে আত্মমর্যাদা ও স্বাধিকার চেতনার পরিচয় দেন তা তুলনা রহিত এখানে লেখিকার পুত্র আগি জেনেছ রুমি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এই লেখিকার পুত্র হানাদার বাহিনীর কাছে যখন আটক হয়েছিলেন লেখিকা তাদের কাছে আত্মমর্যাদা লেখিকার কেমন ছিল যে তাদের কাছে তার জন্য প্রাণ ভিক্ষা করা তো থাক প্রাণ ভিক্ষা না করে তিনি কি করেছেন আত্মমর্যাদার এবং স্বাধিকার চেতনার পরিচয় দিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা মূল পাঠে চলে যাব অর্থাৎ একাত্তরের দিনগুলি দেখো এই একাত্তরের দিনগুলি এই পাঠের পরে যেটা এটা হলো ১৩ এপ্রিল মঙ্গলবার ১৯৭১ অর্থাৎ ১৩ এপ্রিল মঙ্গলবার ১৯৭১ সনে কি হয়েছিল তার সংক্ষিপ্ত কিছু লেখিকা এখানে তুলে ধরেছেন দেখো চার দিন ধরে বৃষ্টি শনিবার রাতে কি মুষলধারী যে হলো রোববার তো দিন ভর একটা না গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন আকাশ মেঘলা ছিল মাঝে মাঝে রোদ দেখা গেছে মাঝে মাঝে এক পশলা বৃষ্টি জামি সারা কাটছিল রোদ হয় বৃষ্টি হয় খ্যাকশিয়ালির বিয়ে হয় কিন্তু আমার মন মনে পাষাণ ভার এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বসার ঘরে বসে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে এইরকম সময়ে করিম এসে ঢুকলো ঘরে সামনে সোফায় বসে বলল ফুফুজান এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে আপনারাও কোথাও যাবেন না এরপরে লেখিকা উত্তরে বললেন কোথায় যাব অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কেমন করে যাব কিন্তু এ পাড়া ছেড়ে লোক যাচ্ছে কেন এখানে তো কোনো ভয় নেই নেই মানে পিছনে এত কাছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো হল তো সব খালি বিরান যা হবার তা তো প্রথম দুদিনেই হয়ে গেছে জানো বাবুদের বাড়িতে তার মামার বাড়ির সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে তাই নাকি জানো আসলে এখানে জানো বাবুদের বাড়িতে তার মামার বাড়ির সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে লেখিকা বললেন তাই নাকি আমরা তো ভাবছিলাম শান্তিনগরে আমার দুলাভাইয়ের বাসায় যাব তাহলেই দেখো ভয়টা আসলে মনে শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসছে মিলিটারির হাত থেকে পালাতে আবার তুমি এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগরেই যেতে চাচ্ছ নিরাপত্তার কারণে যুক্তিটা বুঝে করিম মাথা নাড়ল খুব দামি কথা বলেছেন ফুফুজান আসলে যা কপালে আছে তা হবেই নইলে দেখেন না ঢাকার মানুষ খামোখা জিঞ্জিরাই গেল গুলি খেয়ে মরতে আরো
একটা কথা শুনেছেন ফুফুজান নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে পেছনে হাত বাঁধা গুলিতে মরা লাশ শিউরে উঠে বললাম রোজই শুনছি করিম যেখানেই যাই এছাড়া আর কথা নেই কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে হাত আর চোখ বেঁধে কত কত লোকে দেখেছে এখন শুনছি সদরঘাট সোয়ারি ঘাটে নাকি দাঁড়ানো যায় না পচা লাশের দুর্গন্ধে মাছ খাওয়াই বাদ দিয়েছি এজন্য এটা ছিল একটি ঘটনা 12 এপ্রিল প্রিয় শিক্ষার্থীরা এরপরে লেখিকা 10ই মে সোমবার 1971 সালের সংক্ষিপ্ত কিছু বর্ণনা এখানে দিয়েছেন দেখো যে বেশ কিছুদিন বাগানের দিকে নজর দেওয়া হয়নি আর সকালে নাস্তা খাবার পর তাই বাগানে গেলাম বাগানে বেশ কটা হাইব্রিড টি রোজের গাছ আছে এই ধরনের গোলাপ গাছের খুব বেশি যত্ন করতে হয় যা গত 2 মাসে হয়নি খুরপি হাতে কাজে লাগার আগে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম মাখনের মতো রঙের পিস অর্থাৎ শান্তি কালচে মেরুর বনি পিস আর হেনা হার্কনেস ফিকে ও গাঢ় বেগুনি রঙের সিমন আর ল্যাভেন্ডার হলুদ বুকানিয়ার সাদা পাশকালি বনি প্রিন্স এর আধফোটা কলিটি এখনো আমার বেউসাইড টেবিলে কালিদানিতে রয়েছে কালি অবশ্য আর নেই ফুটে গেছে কলি অবশ্য আর নেই ফুটে গেছে এবং প্রায় ঝরে পড়ার অবস্থা পিসের গাছটায় একটা কলি কেবল এসেছে যদিও সারা দেশ থেকে পিস উধাও বাগান করা একটা নেশা এই নেশায় দুঃখ কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায় গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাববারই অবকাশ পাইনি এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজেই বোধ করি নেশাটার কথা আমার মনে পড়েছে এরপরে 12ই মে বুধবার 1971 জামির স্কুল খুলেছে দিন 2 হলো সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করছে 1 তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে 9 তারিখে মাধ্যমিক স্কুল জামি স্কুলে যাচ্ছে না যাবে না শরীফ আমি রুমি জামি চারজনে বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক করে রেখেছিলাম স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না দেশে এখন যুদ্ধাবস্থা দেশবাসীর উপর হানাদার বাহিনীর জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম লড়াল এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বগলে স্কুলে যাওয়া জামি অবশ্য বাড়িতে পড়াশোনা করছে এবার ও 10ম শ্রেণীর ছাত্র রুমি যতদিন আছে ওকে সাহায্য করবে তারপর শরীফ আর আমি যে যতটা পারি জামি তার 2-3 জন বন্ধুর সাথে ঠিক করেছে ওরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে এটা বেশ ভালো ব্যবস্থা পড়াও হবে সময়টাও ভালো কাটবে অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না প্রিয় শিক্ষার্থীরা এখানে 71-এর দিনগুলি লেখিকা জাহানারা ইমাম কর্তৃক লিখিত আমরা এখানে তুলে ধরলাম যে পর্যন্তই পড়ালাম প্রিয় শিক্ষার্থীরা এটা ভালো করে হৃদয়ঙ্গম করবে যেন এখান থেকে তোমরা অবশ্যই যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারো প্রিয় শিক্ষার্থীরা তাই তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম যে এই গল্পটি ভালোভাবে পড়বে ভালো করে পড়বে যেন পরবর্তীতে তোমরা সঠিক সুন্দরভাবে অ্যান্সার করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ